শুভ সকাল বন্ধুরা, বারাসাত থেকে ফেসবুক লাইভে আমি সুকুমার মিত্র বলছি। ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের পক্ষ থেকে আজকে ফেসবুক লাইভে এই সকালবেলায় আপনাদের সামনে আসা এই কারণেই, আপনারা গতকালই সংবাদ মাধ্যমে জেনেছেন, আজকের প্রভাতী সংবাদপত্রের মাধ্যমে গোটা বিশ্ববাসী এনেছেন, 8 মাস আগের একটি মামলা এবং একটি চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে খুনের অভিযোগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 5 জন বিশিষ্ট সমাজকর্মী, বিশিষ্ট ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মীকে পুনে পুলিশ, মহারাষ্ট্রের পুনে পুলিশ গ্রেপ্তার করেছে। যে চিঠিকে কেন্দ্র করে এই গ্রেপ্তার করা, তার সপক্ষে যথেষ্ট কোনো অভিযোগ, প্রমাণ ইত্যাদি না থাকা সত্ত্বেও শুধু চিঠির ভিত্তিতে 8 মাস পরে এই 5 জন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুনে পুলিশ। এবং আমরা মনে করছি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন যে খুব পরিকল্পিত হবে, প্রতিবাদী কণ্ঠ, মুক্ত মনা মানুষ, গণতান্ত্রিক অধিকার আন্দোলনের কর্মী, মানবাধিকার আন্দোলনের কর্মীদের 2019 লোকসভা নির্বাচনের আগে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অথবা গেরুয়া বাহিনী তাদেরকে খুন করছে। ভারতবর্ষে ফ্যাসিবাদী শক্তির এই উত্থান, এই উত্থানে আমরা অত্যন্ত আশঙ্কিত হয়ে গঠন করেছি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন। আমরা মনে করি গতকার বিশিষ্ট আইনজীবী অরুণ ফেইরা, তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অরুণ মানবাধিকার জন্য লড়াই করেন, তাকে মঙ্গলবার পুনেতে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। একইভাবে আমরা দেখেছি বিশিষ্ট তেলুগু কবি এবং সাহিত্যিক, লেখক এবং সমাজকর্মী ভারবারা রাও, তাকেও সকালে তার বাড়িতে শুরু না, তার প্রিয় ঘনিষ্ঠজনের বাড়িতেও একই সঙ্গে তল্লাশি চালানো হয় এবং তাকেও প্রধানমন্ত্রী হত্যা ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ এনে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। একই সময় গ্রেপ্তার করা হয়েছে বিশিষ্ট মানবাধিকার কর্মী, ছত্তিশগড়ের বাসিন্দা, ছত্তিশগড় এলাকায় কাজ করেন গৌতম নয়ক, তাকে প্রধানমন্ত্রীর খুনের সঙ্গে যুক্ত থাকার, খুনের পরিকল্পনার ষড়যন্ত্রকারী হিসাবে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের বিশিষ্ট মানবাধিকার কর্মী ভার্নার গঞ্জালভেস, তাকে গতকাল ফের নরেন্দ্র মোদীকে হত্যা ষড়যন্ত্রে সামিল হওয়ার এই প্লিতে, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিশিষ্ট আইনজীবী, দলিত এবং আদিবাসীদের স্বার্থ রক্ষার নিবেদিত প্রাণ সুধা ভরদ্বাজকে, যিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পান। 11 বছর বয়সে তিনি ভারতে চলে আসেন এবং 18 বছর বয়সে তিনি ভারতের নাগরিকত্ব পান এবং আইআইটি কানপুর থেকে পড়াশোনা করেন। পরে আইনজীবী হিসেবে আইন নিয়ে পড়াশোনা করেন এবং তিনি এই দলিত এবং আদিবাসীদের স্বার্থ রক্ষায় লড়াই করছেন। এই বিশিষ্ট 5 জন ব্যক্তিত্বকে, গণতান্ত্রিক আন্দোলন এবং মানবাধিকার আন্দোলনের এই সমাজকর্মী, তাদেরকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে
গোটা দেশ জুড়ে গণতান্ত্রিক মানুষ, বিশিষ্ট সমাজকর্মী, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অনলাইন পিটিশনে স্বাক্ষর সংগ্রহ চলেছে বিভিন্ন প্রদেশ থেকে, কেন্দ্রীয়ভাবে, এবং আমরাও ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের পক্ষ থেকে আমরা গতকালই আমাদের প্রতিবাদ বিবৃতি আকারে আমরা প্রকাশ করেছি। আজকে কলকাতার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সমস্ত মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্ধুরা যারা এই ফেসবুক লাইভে রয়েছেন, যে যেখানে যেখানেই থাকুন না কেন, দল মত নির্বিশেষে ভারতবর্ষের এই যে গণতান্ত্রিক কাঠামোর উপরে, এই ধর্মনিরপেক্ষ ব্যবস্থার উপরে যে আক্রমণ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তার প্রতিবাদে পথে নামুন। আপনি আপনার মতো করে ব্যক্তিগত স্তরে, আপনার সাংগঠনিক স্তরে বা বিভিন্ন সংগঠন যারা পথে নামছেন, প্রতিবাদ করছেন মিছিল, মিটিং, কনভেনশন ইত্যাদির মাধ্যমে, তাতে সামিল হন। আপনারা লক্ষ্য করেছেন ইতিহাসবিদ তথা বিশিষ্ট লেখক রামচন্দ্র গুহ বলেছেন গতকালের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে, যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন তিনি হয়তো উর্দি চাপিয়ে আইনজীবী হিসাবে এই মানবাধিকার কর্মীদের পক্ষে সওয়ালে নামতেন। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি সওয়ালে নামতেন এটা যেমন ঠিক প্রত্যাশিত তার এই অনুমান, কিন্তু মহাত্মা গান্ধীকেও ঠিক একইভাবে হয়তো গ্রেপ্তার করে জেলের কুঠুরিতে ঢুকে দেওয়া হতো। আজকে দেশের পরিস্থিতি সেদিকেই। অরুন্ধতী রায় জরুরি অবস্থার পদধ্বনি শুনছেন। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন, যে এটা খুব সঙ্গতভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুপার ইমার্জেন্সি, কোনো ঘোষিত জরুরি অবস্থা নয়, কিন্তু জরুরি অবস্থাকে ছাপিয়ে, বহু গুণ ছাপিয়ে আজকে দেশের উপরে যে আক্রমণ এই ফ্যাসিবাদী শক্তি সানিয়ে নিয়ে এসছে, তার থেকে মুক্তির জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী শক্তি যখন জোট বাঁধছে, তখন যারা অনুঘটকে কাজ করছেন এই বিরোধী জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আগামী 2019 এই ফ্যাসিস্ট শক্তিকে দিল্লির মস্তক থেকে হটানোর জন্য, সেই মুক্তমনা মানুষ, সেই প্রতিবাদী কণ্ঠ, সেই গণতান্ত্রিক চেতনা, সেই মানবাধিকার বোধ সম্পন্ন ব্যক্তিত্বদের জেলের কুঠুরিতে ভরে সাধারণ মানুষকে বা নিচুতলায় যে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, যে এই বিশিষ্ট জনেরা এখন রেহাই পাচ্ছে না, তখন তুমিও রেহাই পাবে না, এইভাবে ঠেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, যাতে মানুষ প্রতিবাদের পথে না যায়। বন্ধু, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বন্ধুরা কিছুটা বিভ্রাট আন্তর্জালের, আপনারা ইতিমধ্যে দেখেছেন 40 লক্ষ ভারতীয় বসবাসকারী, শ শ বছর ধরে বসবাসকারী আসামের বাঙালিকে তাদেরকে অভারতীয় ঘোষণা করা হয়েছে NRC অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জীকরণের নাম করে, এবং পশ্চিমবঙ্গেও 1 কোটি তারা ঘোষণা করে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, 1 কোটি বাঙালিকে তাড়িয়ে দেওয়া হবে। কোথায় তাড়িয়ে দেওয়া হবে বাঙালিকে? ত্রিপুরা থেকে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হবে, মহারাষ্ট্র থেকে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হবে, ছত্তিশগড় থেকে তাড়িয়ে দেওয়া হবে, দিল্লি থেকে তাড়িয়ে দেওয়া হবে, ব্যাঙ্গালোর থেকে তাড়িয়ে দেওয়া হবে, হায়দ্রাবাদ থেকে তাড়িয়ে দেওয়া হবে, রাঁচি থেকে তাড়িয়ে দেওয়া হবে, পাটনা থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাহলে বাঙালি যাবে কোথায়? যাতে এতদিন তারা যেরকম ধর্ম ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করেছেন, জাতির ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করেছেন,
এখন তারা ভাষা এবং প্রাদেশিকতার ভিত্তিতে নতুন ছকে এই উত্তর পূর্ব ভারতকে মেরুকরণ করা এবং এখানে একটা জাতি দাঙ্গা এবং গৃহযুদ্ধ বাঁধানোর যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার জন্য আমরা ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন আমরা আগামী 20শে সেপ্টেম্বর কলকাতায় কেন্দ্রীয় কনভেনশনের আহ্বান করেছি। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা, বিজেপি হটাও এবং এই দেশকে বাঁচাও, সঙ্গে এনআরসি প্রসঙ্গে আমাদের স্পষ্ট বক্তব্য, যে রাজনৈতিক দল যে কথাই বলুন না কেন এনআরসি প্রসঙ্গে প্রকৃত নাগরিকত্ব ইত্যাদি, আমরা এই প্রকৃত নাগরিকত্ব আমরা এই তত্ত্বে বিশ্বাসী না। যারা দেশের অভ্যন্তরে যুগ যুগ ধরে বাস করছে তারা প্রত্যেকেই নাগরিক এবং তাদের প্রত্যেককেই থাকতে দিতে হবে। আমরা নো এনআরসি, নো ডিটেনশন ক্যাম্প আমরা এই দাবি তুলেছি, এই দাবির সপক্ষে এবং সঙ্গে দেশ জুড়ে যে মুক্তমনা মানুষদের কণ্ঠরোধ করার জন্য কারারুদ্ধ করা হচ্ছে, জেলের কুঠুরিতে ঢোকানো হচ্ছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আগামী 20শে সেপ্টেম্বর কলকাতায় কনভেনশন, আমরা স্থান খুব শীঘ্রই ঘোষণা করে দেবো। 2 তারিখে আমাদের প্রস্তুতি সভা রয়েছে শিয়ালদার কাছাকাছি কোনো হলে, এই সভা হবে, কনভেনশন হবে, সেখানে রাজ্য তো বটেই, প্রতিবেশী রাজ্যগুলো থেকে নাগরিক স্বার্থরক্ষা আন্দোলনের যারা কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, মানবাধিকার আন্দোলনের কর্মী, তারা যোগ দেবেন। আমরা আগামী 18শে সেপ্টেম্বর গোবরডাঙ্গা গবেষণা কেন্দ্রের পক্ষে আমরা আসামে এনআরসি এবং এনআরসির এই জাতীয় নাগরিক পঞ্জীকরণের ফলে উদ্ভূত সমস্যা নিয়ে একটা আলোচনা সভা আয়োজন করেছি। আলোচনা সভার একক বক্তা হচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য। তিনি 165 বছর ধরে অসমে বসবাস করেন, তাকেও অভারতীয় ঘোষণা করে দেওয়া হয়েছে। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশ চলছে। একদিকে কর্পোরেট কোম্পানি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বলা হয়েছিল কি, উল্টো বিদেশে যে কালাধন রয়েছে সেই কালাধন ফিরিয়ে এনে প্রতিটি ব্যক্তির অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে 1 মাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তা তো হলো না, উল্টো দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে পালিয়ে যেতে পুঁজিপতিদের সাহায্য করলো এ সরকার। গোটা জল জমি জঙ্গলের যে অধিকার, সে অধিকার থেকে আদিবাসী জনজাতিদেরকে বঞ্চিত করে সে সমস্ত এলাকায় কর্পোরেটদের উপহার দেওয়া হয়েছে তথাকথিত লিজের নাম করে। কোনো শিল্প হয়নি, কর্মসংস্থান প্রতি বছর 1 কোটি করে হবে, উল্টো আমরা দেখেছি 40টি বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, মাঝারি এবং ছোট শিল্পগুলো কর্পোরেটদের চাপে এবং বিদেশি যে বাইরের কোম্পানির যে সমস্ত পণ্য এখানে ঢুকছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বহু শিল্প এখানে বন্ধ হয়ে গেছে। এরকম একটা ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি, তার মধ্যে আপনারা দেখেছেন যে নোটবন্দি, সেই নোটবন্দির ফলে দেশের অর্থনীতি কি হয়, বলা হয়েছিল যে এখানে জাল টাকায় ভরে গেছে, জাল টাকা প্রতিহত করার জন্য এই নোটবন্দি, এবং সন্ত্রাসবাদীদের হাতে যে টাকা রয়েছে সে টাকা যাতে কাজ করতে না পারে এই জন্য নোটবন্দি। একক সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদী রিজার্ভ ব্যাঙ্ককে অন্ধকারে রেখে, আজও রিজার্ভ ব্যাঙ্ক জানে না কি পরিমাণ কারেন্সিকে তারা বাজার থেকে তুলতে পেরেছে এবং কি পরিমাণ টাকা যে নতুন নোট ছাপা হয়েছে
তা কী হবে, কোথায় যেয়ে পৌঁছেছে এই হিসাব জানা নেই। এক অমিশ্বর ব্যাংকে এক রাতে 700 কোটি টাকা একটা সমবায় ব্যাংকে জমা হয়েছিল। এইভাবে বিভিন্ন ব্যাংকগুলোতে নিজেরা প্রভাবিত সমবায় ব্যাংক মাধ্যমে নিজেদের টাকাকে কালা টাকাকে সাদা করে নেওয়া হয়েছে। অন্যদিকে গরিবের সঞ্চিত বিছানার তলায় পুটলির মধ্যে রাখা 200, 500, 1000, 5000 টাকা, সেই টাকা তারা নির্ধারিত সময়ে না ব্যাংকে যে পাল্টা সুযোগ পাওয়ায় সে টাকাগুলো অকেজ হয়ে গেছে। সমস্ত হবে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা চূড়ান্ত ব্যর্থতা। কৃষকের আত্মহত্যার পরিসংখ্যান গত 2 বছর ধরে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তারা প্রকাশ করছে না, সংখ্যাটা এমন আশঙ্কাজনক অবস্থায় চলে গেছে। কৃষক আত্মহত্যা করছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সহায়ক মূল্য 150 গুণ বাড়িয়ে দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কৃষককে, কিছুই হয়নি। কৃষকের আত্মহত্যার সারি দিনকে দিন বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, খুন ধর্ষণ রাহাজানি বাড়ছে। আর প্রায় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী গত 1 বছরে 6000-এর বেশি সাম্প্রদায়িক এবং জাতি দাঙ্গা ভারতবর্ষ হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষ আর চলতে পারে না, এই সিদ্ধান্ত দেশের মানুষ নিয়ে ফেলেছেন। 31% মানুষের রায়ে 55% আসন দখল করে যে সরকার চলছে, সে সরকারের চাপিয়ে দেওয়া নীতির ফলে দেশের আপামর মানুষ, সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আজকে আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, সর্বোপরি আমাদের সংবিধান। ফলে সার্বিকভাবে আমাদের দেশকে বাঁচাতে হলে আমার দেশের যে চরিত্র, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই যে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা এবং আমাদের সংবিধান, তার জন্যে সারা ভারত জুড়ে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক এই লড়াইয়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনার মাধ্যমে অনেকটা এগিয়ে চলেছেন। পাশাপাশি জনমত তৈরির জন্য অনুঘটকের কাজ করছেন সমাজকর্মী, মানবাধিকার কর্মী, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা। এখন তাদের উপরে আক্রমণ সবচেয়ে বেশি সানানো হয়েছে, এটাই ফ্যাসিস্টরা করে। আগে সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তবানা মানুষদের উপরে তারা আক্রমণটা সানিয়ে আনে। সমস্ত চিন্তাশীল মানুষকে জেলবন্দি করে এবং নিচু তলায় যারা ভাবনা চিন্তা করেন, যারা ওপিনিয়ন ফার্মার, মত জনমত তৈরি করতে সাহায্য করেন, তাদেরকে তাদের উপরে পরোক্ষ চাপ সৃষ্টি করে একটা একবজ্ঞা পথে, বলা যায় ডিকটেটেড পথে, এই পথেই চলতে হবে, এইটাই করতে হবে, সেই পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য জোরজবরদস্তির যে পথ, সেই পথে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া গত 4 বছর ধরে 2014 থেকে শুরু হয়েছে তা এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবং গতকাল এই 5 জন অরুণ ফেরেরা, ভারভারা রাও, গৌতম নলখা, ভান্নান গঞ্জালভেস, সুধা ভরদ্বাজ ইত্যাদিকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা সেটা আরেকটা রূপ দেখতে পাচ্ছি। এর আগে দাবালকারকে, গোবিন্দ পানসারকে, কালবুর্গিকে খুন করা হয়েছে অত্যন্ত মানসিক চাপে। রোহিত ভেমুলাকে আত্মহত্যা প্ররোচনা দেওয়া হয়েছে এবং দেশের ইতিহাস, সংস্কৃতি উপরে আঘাত প্রতিদিনই আসছে। তাজমহলের পশ্চিম দিকের গেট ভেঙে দেওয়া হয়েছে, কার কোনো শাস্তি নেই। ইতিহাসের পাতা থেকে, উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকে বাদ দেওয়া হয়েছে। এসব কিছুই চলছে, বেপরোয়াভাবে চলছে, লাগামহীনভাবে চলছে এবং যে কাজটা তারা করছেন, যে অমানবিক কাজ,
সেটাই জোর দিয়ে বলছেন নরেন্দ্র মোদী। আসামে যে 40 লক্ষ মানুষ যে অসহায় অবস্থায় পড়েছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন এটা আমাদের কম্পালশন, এনআরসি আমরা সর্বত্র করব, পশ্চিমবঙ্গে করবে, ত্রিপুরায় করবে, বেছে বেছে বাংলা বাঙালি অধ্যুষিত এলাকাকে তারা লক্ষ্য করে নিয়েছেন। অর্থাৎ আগে জাতিগতভাবে বাঙালিকে ভাঙো, বাঙালি মেরুদণ্ডকে দুর্বল করো, এই উত্তর পূর্ব ভারত থেকে 60-65টি আসনকে লক্ষ্য রেখে এখান থেকে অধিকাংশ আসনকে বের করে নাও, কারণ গোবলয়ে তারা যেখানে যেখানে ক্ষমতায় আছেন বা ক্ষমতায় তাদের রাজ্য 20টি রাজ্য তারা দখল করেছেন, সে সমস্ত যে রাজ্যগুলো তারা দখল করেছেন, পরে সরকার চালাচ্ছেন, সেখানে তারা অত্যন্ত জনপ্রিয়তা হারিয়েছেন এবং সেখানে যে সমস্ত উপনির্বাচন হয়েছে সাম্প্রতিককালে, সে লোকসভার হোক, বিধানসভার হোক, বা যে পঞ্চায়েত নির্বাচন বা নগরপালিকা নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন বা বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রতিটি নির্বাচনে রাজস্থানের মতো জায়গায়, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে আগামী দিনে 3টি রাজ্যে ভোট আসন্ন এবং সেখানে তারা এ সমস্ত নির্বাচনে তারা পরাস্ত হয়েছেন। এবং এই আশঙ্কা থেকে তারা বলছেন এক দেশ এক ভোট, অর্থাৎ এই 3টি রাজ্যে ভোট যদি 2019 সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে হয়, এই 3টি রাজ্যের নির্বাচনে বিজেপির পরাজয় একেবারে অবশ্যম্ভাবী তা তারা জানেন। তাই জন্যে তারা চাইছেন, তা নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিলেন 10টি রাজ্যে একসঙ্গে ভোট করার এবং পরবর্তীকালে তারা গোটা দেশ জুড়ে একদিনে ভোট করার। আসলে ভোটে যে রাজ্যে তারা ক্ষমতায় রয়েছেন সে রাজ্যে তাদের যে ফল হচ্ছে, সেই ফল তাদের পক্ষে না যাওয়া, প্রভাব যাতে সাধারণ নির্বাচনে না পড়ে, এই জন্যে এই পথে তারা চেষ্টা করেছেন। জানি না নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন, তবে এই 3টি রাজ্যের মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের ভোট বিজেপিকে হারাতে হবে, রাজ্য সরকার বিজেপির হাতছাড়া হয়ে যাবে এবং আগামী দিনে এই 31% আসন পেয়ে যে 31 শতাংশ ভোটে 55% আসন পেয়ে এই যে সরকার চালাচ্ছে দিল্লির সরকার, এ সরকারটি থাকবে না, 31% ভোটও এখন তাদের সঙ্গে নেই। সম্প্রতি অমর্ত্য সেন খুব সংগত হয় বলেছেন এবং তারপরেই দেখছি আমরা এই ঘটনা, এই 5 জন বিশিষ্ট সমাজকর্মী মানবাধিকার বলেছেন যে এই মুহূর্তে কোনো ছুত মার্গিতা না, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বামেদের বৃহত্তর যে জোট, সেই বৃহত্তর জোটে হাত ধরতে হবে, সেই হাত ধরার ক্ষেত্রে কোনো ছুত মার্গিতা রাখলে চলবে না। বিশিষ্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আপনারা জানেন কীভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ছাড়তে হয়েছে দায়িত্ব, এই সরকারের দুর্ব্যবহারে, কুরুচিপূর্ণ ব্যবহারের জন্য তাকে ছাড়তে হয়েছে। এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানে স্বাধীনভাবে যারা সাহিত্য সংস্কৃতি ইতিহাস চর্চা করেন তাদের উপরে আজকে যে আক্রমণ ক্রমাগত বাড়ছে, খুন দাবালকার গোবিন্দ পানসারের কালবর্গীর খুনের ঘটনা তো আপনারা দেখেছেন, আগামী দিনে যাদেরকে যেখানে খুন, একদিকে খুনের পথে হাঁটো, একদিকে হচ্ছে ইউএপিএ রাষ্ট্রদ্রোহিতার আইন দিয়ে জেলে ঢুকিয়ে দাও যাতে 2019-এর আগে তারা কোনো মতেই তারা বেরিয়ে আসতে না পারেন, এবং এমন এমন মামলা দাও যাতে বেশ কয়েক বছর ধরে তাদেরকে জড়িয়ে রাখা যায়। আপনারা জানেন যে একে অরুণ ফেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার জন্য, 2012 সালে তাকে বেকসুর মুক্তি দিতে হয়েছে, কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। এর আগে ভান্ডান গঞ্জালভেসকে 2007 সালে ইউএপিএতে গ্রেপ্তার করা হয়েছিল, 2013 সালে তিনি ছাড়া পেয়ে যান, 20টি মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, 17টি মামলাই খালাস হয়ে যায়। এ সমস্ত মিথ্যা মামলায় ভারতবর্ষের এই মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বদের, গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বদের
যেভাবে খুন এবং গ্রেপ্তারের পথে এই ফাসিস্ট সরকার নেমেছে, তার বিরুদ্ধে আজ গতকাল থেকেই গোটা দেশব্যাপী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু হয়েছে। অনলাইন পিটিশনে লাখো লাখো মানুষ সই করছেন, ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। আজ গোটা দেশে সর্বত্র পথে নেমে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, কলকাতার রাজপথে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমাদের কাছে খবর আসছে, অনেক বন্ধুরা বলছেন তারা পথে নেমে এই পাঁচজন মানব অধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে তারা প্রতিবাদ জানাতে মিছিল, মিটিং, সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুদের কাছে আবেদন, আমরা ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের পক্ষ থেকে আমরা ঘটনার প্রতিবাদ এবং এদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছি, এবং মহারাষ্ট্র পুলিশ যে কাজ করেছে তার জন্য এই মহারাষ্ট্র সরকারকে আমরা বরখাস্ত দাবি করছি। পরিকল্পিত ষড়যন্ত্র করে দেশের মধ্যে অঘোষিত জরুরি অবস্থার যে পরিকল্পনা, যে ষড়যন্ত্র রাষ্ট্রশক্তি করছে, তার অংশ হিসেবে মহারাষ্ট্র পুলিশ এই কাজ করছে। আমরা স্বাধীন মত প্রকাশ, গণতান্ত্রিক মত প্রকাশ, এই মত প্রকাশের উপরে যখনই হামলা আসবে, আক্রমণ আসবে, ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন তার প্রতিবাদ জানাবে। আমরা 20 সেপ্টেম্বর কলকাতায় স্থান আমরা জানিয়ে দেব, শিয়ালদা খুব কাছাকাছি একটি প্রেক্ষাগৃহে আমরা কেন্দ্রীয় কনভেনশনের ডাক দিয়েছি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের পক্ষ থেকে। সেখানে বিজেপি হটাও, দেশ বাঁচাও, নো এনআরসি, নো ডিটেনশন ক্যাম্প, এবং যেখানে যেখানে মানবাধিকার কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি আমরা তুলব। ইতিমধ্যে জেলায় জেলায় আমাদের কনভেনশন হচ্ছে, চলছে কনভেনশনের প্রক্রিয়া। উত্তরবঙ্গের জেলাগুলি 4টি জেলায় হয়ে গিয়েছে আমাদের কনভেনশন। আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে কনভেনশন হয়ে গেছে সম্প্রতি গত সপ্তাহে, 9ই আগস্ট বারাসাতে তিতুমির হলে উত্তর চব্বিশ পরগনা জেলা কনভেনশন হয়েছে, আগামী 18ই সেপ্টেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য, তিনি এনআরসি এবং আসাম সমস্যা নিয়ে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের সঙ্গে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন যৌথভাবে আলোচনা চক্রের আয়োজন করেছি। সেখানে তপধীর ভট্টাচার্য বলবেন, আগামী 18ই সেপ্টেম্বর গোবরডাঙ্গা গবেষণা পরিষদে গোবরডাঙ্গা স্টেশনের কাছে পিতিলতা গার্লস হাই স্কুলের গায়ে, গোবরডাঙ্গা গবেষণা পরিষদ, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে যাওয়া পথ, সেখানে আপনারা আসুন বিকেল 4টে। আর 20 তারিখে আমাদের যে কেন্দ্রীয় কনভেনশন কলকাতায় হবে সেই কনভেনশনে আপনারা সামিল হন, এবং এলাকায় এলাকায়, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় এই ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন বা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আপনার যে ফর্মে হোক, ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন নামে করতে পারেন, আপনার নিজস্ব উদ্যোগে করতে পারেন, আমাদের ব্যানার, আমাদের ঝান্ডা বহন করেই করতে হবে তা না, কিন্তু এজেন্ডা একটাই, বিজেপি হটাও, দেশ বাঁচাও, নো এনআরসি, নো ডিটেনশন ক্যাম্প, আর নিঃশর্ত মুক্তি দিতে হবে এ সমস্ত মুক্ত মানা মানুষদের। বেআইনি হবে মিথ্যে মামলায় রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদেরকে জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তাদের প্রত্যেকের মুক্তির দাবি জানাচ্ছি। আবারও বলছি, আজ সর্বত্র যে প্রতিবাদ হচ্ছে সংগঠিত এই গ্রেপ্তারের প্রতিবাদে, আপনারা সে প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন, এবং ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কনভেনশন কলকাতায় 20 সেপ্টেম্বর বিকেলে সে কনভেনশনে এসে বিজেপি হটাও, দেশ বাঁচাও, ইতিমধ্যে আমরা দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও নামে পুস্তিকা প্রকাশ করেছি, 1,000 পুস্তিকা বিক্রি হয়েছে বাংলায়, আমরা হিন্দি এবং ইংরেজিতে সে পুস্তিকা প্রকাশ করার উদ্যোগ নিচ্ছি। আমরা আগামী দিনে এনআরসি সংক্রান্ত বিষয় এবং আসামে উদ্ভূত সমস্যা তা নিয়ে আমরা একটা পুস্তিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। আপনারা বন্ধুরা সকলে যে যেখানে যে মতেরই হন না কেন, আজকে দেশের সামনে একটাই বিপদ, ফ্যাসিবাদ, এবং
এই ফ্যাসিস্ট শক্তির আধার হচ্ছে আরএসএস সংঘ পরিবার, গেরুয়া বাহিনী, তার উপরে নির্ভর করে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। এই সরকারকে হটানোর জন্য আপনাদের ফের আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের বাইরে সাংস্কৃতিক এবং সামাজিক এবং গণ আন্দোলনের উত্তাল ঢেউ তুলতে হবে গোটা দেশব্যাপী আমাদের রাজ্যেও। আমাদের রাজ্যেও আমরা এই ফ্যাসিস্ট শক্তির বাড়াবাড়ি আমরা লক্ষ্য করেছি। গত বছরখানেক ধরে তারা বেশ কিছু অপ্রীতিকর ঘটনা যা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে অনুভূপ্রেত ঘটানোর চেষ্টা করেছেন এবং আগামী দিনে এনআরসির নামে তারা সেটাকে একটা মারাত্মক চূড়ান্ত গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে যদি প্রতিবাদ জানাতে হয়, অর্থাৎ একটাও এখানে এনআরসি ছাউনি যাতে পশ্চিমবঙ্গে খুলতে না পারে তার প্রস্তুতি নিতে হলে বন্ধু জোট বাঁধা ছাড়া কোনো উপায় নেই। আসুন আমরা সকলে হাতে হাত ধরে পথে নামি। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।